সেফ ড্রাইভ সেফ লাইফ এই স্লোগানকে সামনে রেখে সমাজ সচেতনতার পথে নামলো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার পুলিশ। কুমারগ্রাম থানার 12 বেসর ওপেন ট্রুথ ইংলিশ স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে এদিন একটি শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি 12 বেসরের বিভিন্ন পথ পরিক্রমা করে চৌপতিতে একটি পথসভা করে। সেখানে এলাকার জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে প্রচেষ্টা চালায় পুলিশ ও ছাত্র ছাত্রীরা। সেফ ড্রাইভ সেভ লাইফ এই স্লোগানকে সামনে রেখে সমাজ সচেতনতায় পথে নামলো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার পুলিশ। কুমারগ্রাম থানা 12 বেসর ওপেন ট্রুথ ইংলিশ স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে এদিন সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি 12 বেসর বিভিন্ন পথ পরিক্রমা করে চৌপতিতে একটি পথসভা করে। সেখানে বক্তব্য, ক্লিপ, নাচ, গান ইত্যাদির মধ্য দিয়ে এলাকার জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার প্রচেষ্টা চালায় পুলিশ ও ছাত্র ছাত্রীরা। উৎসুক জনতাকে ভিড় করে এই সচেতনতার পাঠ নিতে দেখা যায়। কুমারগ্রাম থানার আইসি বিডি সরকার তার ভাষণে ট্রাফিক আইন সহ নানা বিষয়ে সমাজকে বার্তা দেন। তিনি বলেন, বাচ্চাদের ছোটবেলা থেকে ট্রাফিক আইন সম্পর্কে বোঝাতে হবে অভিভাবকদের। যখন বাড়ির কেউ মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হতে যাবে, তখন বাড়ির অন্য সদস্যদের তাকে হেলমেট পরতে মনে করে দিতে হবে। গাড়ির ইন্স্যুরেন্স, পলিউশন সবসময় ঠিক রাখতে হবে। নিয়ম করে গাড়ির রক্ষণাবেক্ষণ করতে হবে। ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাতে হবে, তবেই দুর্ঘটনা কমানো যাবে। আর মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে বেশ কয়েকটি গাইডলাইনেরও কথাও তিনি বলেন। ক্লাস টেনের নিচে কোনো ছেলে মেয়েকে অভিভাবকেরা যেন কোনো মতেই স্মার্টফোন ব্যবহার করতে না দেন, বিশেষ করে যাতে ইন্টারনেট সংযোগ থাকে। কারণ বর্তমানে অনলাইনে নানা রকম মারণ গেম ছড়িয়ে আছে, যার ফাঁদে পা দিচ্ছে ছাত্র সমাজ। আর প্রতিনিয়ত ছেলে মেয়ের স্কুল ব্যাগ, তাদের আলমারি ইত্যাদি যেন অভিভাবকেরা সার্চ করেন। তাতে কোনো রকম ছুরি, পিন বা সন্দেহজনক জিনিস দেখলেই তাকে জিজ্ঞাসা করা হয়। এই প্রক্রিয়াগুলো সবসময় জারি রাখতে হবে অভিভাবকদের, কারণ নাবালক ছাত্রছাত্রীরা যাতে নিজেদের অজান্তে কোনোভাবে অসামাজিক কিছুতে জড়িয়ে না পড়ে। বলুন স্যার, আজকে আমরা ওপেন টেক স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, বারবিশা, তাদের সহযোগিতায় একটা প্রোগ্রাম করলাম, সেফ ড্রাইভ সেভ লাইফ স্কুল, বারবিশা ট্রাফিক পোস্ট, বারবিশা আউট পোস্ট এবং কুমারগ্রাম থানা সকলের দিকে। এবং সেখানে সেফ ড্রাইভ সেভ লাইফের উপরে এবং ভাইসেস অন সোশ্যাল মিডিয়া তার উপরে আমরা কিছু প্রোগ্রাম করলাম এবং প্রিকশনটা বলে দিন। প্রিকশনটা তো আমি অনেক ল্যাবরেটরি বললাম, সঠিক আমরা চাইলাম যে মোবাইল ফোন যেন বাচ্চাদের হাতে না দেওয়া হয়, তার অনেক ভাইসেস আছে। সবাই যেন ছেলেমেয়েরা যেন বাড়িতে মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট লাগিয়ে আসে, সেটা বাড়ির গার্জিয়ানদের রিকোয়েস্ট করলাম। আমার তাদেরকে নিশ্চিত করে ব্যাগ চেক করার ব্যাপারটা, আর সবাই যেন ব্যাগ চেক করে বাচ্চাদের। কারণ আমরা অনেকবার দেখেছি বাচ্চাদের মানে একটু অ্যাডাল্ট হয়ে গেছে, 8-9-10 অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ব্যাগ থেকে আমরা আর্মস পাচ্ছি, ড্রাগ পাচ্ছি। তাই সবাইকে রিকোয়েস্ট করছি যেন এগুলো ইনভেরিয়েবলি বাচ্চাদের ঘরেও চেক করে, আলমারি চেক করে, ওয়ার্ড্রোব চেক করে, এবং টিচাররা যখন স্কুলে যাবে বাচ্চাদের জন্য ব্যাগ এবং সব কিছু চেক করে। ইংলিশ স্কুল নেতাজি পল্লি হ্যামিল্টনগঞ্জ, অ্যাডমিশন গোয়িং অন ফর নিউ সেশন, নার্সারি টু ক্লাস 9 এন্ড ক্লাস 11, অ্যাফিলিয়েটেড টু সিআইএসসিই নিউ দিল্লি, ফর আইসিএসসি ক্লাস 10 এন্ড আইএসসি ক্লাস 12। ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট বোর্ন ইংলিশ স্কুল 7478356243 এন্ড 6297256116। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics,
হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.